फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफ विद संगीता और आमी तुम्हारे संगीता आज के आबार एक नतून दिन अवश्य दिन का खूब ही झकझके और टकटके और एक सुपर सैनिटाइज ब्लॉक निये एसे गेछि तुम्हारे का सैनिटाइज ब्लॉक बोलते गए मन पड़ल एक कथा कदिन थके तुम्हारे देखो बोले भाची आमी एरकम किछु बटल अर्डर करेछिलाम किछु नय फोर सेटर एक मैं चारटे बटल अर्डर करेछिलाम एगुलो हच्छे स्प्रे बटल बुझले এর মধ্যে এটা আমি স্যানিটাই এটা ফাঁকাই এসেছিল এর মধ্যে আমি স্যানিটাইজার ভরেছি আর কি তো এটা খুব ইজি স্প্রে করার জন্য এই দেখো ঠিক আছে খুব অল্প অল্প করে স্প্রে হচ্ছে আর খুব ইউজফুল আমার মনে হয় যারা বাইরে টাইরে বেরো মানে যাদেরকে পাবলিক ট্রান্সপোর্ট একটু আধটু ইউজ করতে হয় বাধ্য হই তাদের জন্য এই ধরনের একটা স্যানিটাইজার বটল থাকা খুব ইম্পর্টেন্ট এই বটলগুলো আমি মিশো থেকে পারচেজ করেছি তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তোমরা অবশ্যই মিশো থেকে দেখবে এই ধরনের এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজনে এই ধরনের প্রচুর বটল তোমরা পাবে আর অবশ্য স্যানিটাইজার পারপাসে অর্ডার করলেও এটার একটার মধ্যে আমি রোজ ওয়াটার ভরে দিয়েছি এবং এটা এরকম অনেক বাজারে বা অনলাইনে অনেক কোম্পানি আছে যারা এরকম স্প্রে বটলের মধ্যেই রোজ ওয়াটার দেয় এবং এটা আমি দেখেছি অনেক জায়গায় এটা অ্যাপ্লাই করা খুব ইজি দেখেছ তো যাই হোক এরকম আমার কাছে আর একটা তো স্যানিটাইজার রাখা আছে আর এগুলো কোথাও নিয়ে গেলে খুব সহজেই তোমরা যদি অটো টোটো বা যারা সেখানে যদি স্প্রে করে দাও খুব সহজে এটা ইউজ করা যাবে আর এটা ক্যারি করাও খুব ইজি আমার কাছে আরেকটা স্প্রে বটল ছিল কিন্তু সেটা এতটাই ছোট যে সেটার থেকে যদি আমি তোমার মানে একবার অ্যাপ্লাই করার পরেই সেটাকে আবার রিফিল করতে হতো এবার সবসময় তো ধরো সেটা পসিবল হয় না আর যেটা থেকে রিফিল করতাম সেটা এতটা বড় সুতরাং সেটাকেও ক্যারি করা সম্ভব হয় না তার জন্য এইটা একদম আমার মনে হচ্ছে পারফেক্ট সাইজ কোথাও নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তোমাদেরকে আমি কদিন ধরেই কদিন আগে আর কি বলেছিলাম যে আমার কিছু জিনিসপত্র এসেছে তো সেই জিনিসপত্রগুলো সম্পর্কে তোমাদের কিছু বলবো এবং কী কী এসেছে সেগুলো দেখাবো এগুলো জানো তো মানে কোনো ড্রেস মেটেরিয়ালস বা এমন কোনো ইলেকট্রনিক্স জিনিস তো অবশ্যই তবে হ্যাঁ এগুলো খুব ইম্পর্টেন্ট আমার তো মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট মানে কিছুদিন আগে তো আমি এটার ইম্পর্টেন্স খুব 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 বুঝলাম মানে রিসেন্টলি জেঠু অসুস্থ ছিল তারপরে মায়ের রিসেন্ট টাইফয়েড তোমাদের হয়তো বলেছি বা বলেছি কি না সেটা মনে নেই তো মানে এখন তো জ্বর হলে ডক্টররা প্রথমেই বলে দিচ্ছে আসবেন না ফোনের মাধ্যমে ভিডিও কলে হোক বা এমনি নর্মাল কলে হোক ট্রিটমেন্ট করা হবে তো সেক্ষেত্রে বাড়ি থেকে সমস্ত কিছু বলা গেলেও ডক্টরের কাছে গেলে যেমন বিপিটা চেক করা হয় বিশেষত যারা হাই বিপির প্রবলেমে ভোগে বা ধরো টাইফয়েড জন্ডিস বা যে কোনো জ্বর হলেও অনেক সময় বিপি ফ্ল্যাকচুয়েট করে আমি নিজের ক্ষেত্রেও দেখেছি মায়ের ক্ষেত্রেও দেখলাম জেঠুর ক্ষেত্রেও দেখলাম তো এই জিনিসটা আমার মনে হয় অর্ডার করা খুব ইম্পর্টেন্ট ছিল আর আমার মা এমনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট সবসময়তে এই মেডিসিন নিতে হয় রেগুলার তো আমি অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম এই দেখো তোমরা অ্যামাজনে গেলে এরকম অনেক কোম্পানি দেখতে পাবে আমার এটা রিভিউটা ভালো লেগেছিল তাই আমি অর্ডার করেছিলাম আর আমার এটা ব্যবহার করেও খুব ইজি লেগেছে যে এটা ব্যবহার করা কোনো ব্যাপার নয় এর সাথে এই তো জানোই এইটা এসছে এই গ্যাজেটটা এটা ইউজ করা খুব ইজি জানো তো আর এই যে এই হচ্ছে মেশিনটা আর এর সাথে এই যে এই ব্যাটারিগুলো দেয়াই ছিল এই সেলগুলো পাওয়ার সেল আচ্ছা এটা তো এর জাস্ট আমি তোমাদের দেখানোর জন্যই একবার দেখাচ্ছি এই ধরনের কীভাবে বিপি চেক করতে হয় এই রিলেটেড প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পাবে আমি জাস্ট এমনি দেখাচ্ছি তোমাদেরকে একবার আমার খুব ইজি লাগে এটা এবং আমি আমার বাড়ির প্রত্যেকের বিপি এটার সাহায্যে চেক করে দেখেছি এবং আমি ঠিক করেছি মান্থলি প্রত্যেকের বিপি চেক করব
जस्ट ये बटनटा एटा लागिए दिले एटा हाथे लागिए देवार पड़े ये बटनटा एरकम भावे प्रेस कर दिले हाथ नर्मल रखा थाकलो बस जदिव बीपी नेार समय मेशिन टाके बेरम भावे धरे थाके ना आमी तोमादेर देखानोर जन्य एटा देखालाम अच्छा आमार बीपी 173 पालस रेट 95 ठीक आछे आपातत অটোমেটিক হয়ে গেছে মানে নন ডক্টর পার্সনরাও এটা ইউজ করতে পারবে অসুবিধা কিছুই নেই আচ্ছা নেক্সট আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে অক্সিমিটার ঠিক আছে ফিঙ্গার ট্রি পালস অক্সিমিটার এটার উপরে একটা বক্স ছিল সেই বক্সটা আমি বোধহয় সম্ভবত নিচে রেখে চলে এসেছি যাই হোক এরকম বিভিন্ন অক্সিমিটারই এখন মেডিকেল স্টোরে বা পাওয়া যাচ্ছে এটাও আমি অ্যামাজন থেকেই পারচেজ করেছি এগুলোর প্রাইস বলছি না কারণ এক একদিন এক এক রকম প্রাইস হয় তোমরা অ্যামাজনে গিয়ে চেক করলেই দেখতে পাবে আর এটার জন্য আগে এই ফিঙ্গারটা স্যানিটাইজ করতে হবে আর এটা একদম ক্লিপের মতন অনেকটা মনে হবে যে জামা কাপড় শুকোর দেওয়ার ক্লিপ ধরো এটা বাই চান্স খারাপ হয়ে গেলে ওই পারপাসে ইউজ করতে পারো জোকস অ্যাপার্ট যাই হোক দেখো 99 তোমরা হয়তো উল্টো দেখছো বেশ হয়ে গেল এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয় এটা এখন বাড়িতে থাকা খুব প্রয়োজন সবাই বলছে যে জ্বর টর হলে অক্সিমিটারটা দিয়ে একবার দেখে নেওয়া দরকার এটারও প্রপার ইউজেজ কত কি রেটিং থাকতে হয় এই রিলেটেড প্রচুর ভিডিও ইউটিউবে আছে আমি সেই রকম সম্পর্কে কিছুই বলছি না তবে শুনেছি 95 থেকে 100 অবধি থাকলে সেটা নাকি একদম পারফেক্ট ঠিকঠাক আর 70 নিচে গেলে তখন ডক্টর কনসাল্ট করতে হয় সম্ভবত আমি এই সম্পর্কে ভালো জানি না তবে যাই হোক আমার বাড়ির সবারই 95, 96, 99 এর মধ্যেই রয়েছে কারোর কম নেই আচ্ছা আর হ্যাঁ এই অক্সিমিটারটার সাথে না এই আমি একটা ডিজিটাল থার্মোমিটার ফ্রি পেয়েছিলাম এটা এর সাথে ফ্রি গিফট ছিল আর একটা N95 মাস্ক ছিল N95 মাস্কটাও সম্ভবত আমি নিচে রেখে এসেছি এই দেখো এই থার্মোমিটারটা সবই ইউজফুল জিনিস বুঝলে মানে কাজে লাগার জিনিস আমরা তো শপিং করতে ভালোইবাসি এই ধরনের শপিং মাঝে মাঝে করা ভালো বোধ হয় বাড়ির কাজেও আসে আচ্ছা নেক্সট এটা আমি অনলাইন থেকে পারচেজ করিনি তাও তোমাদের দেখাচ্ছি এটা একটা ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের জন্য খুব খুব প্রয়োজনীয় একটা জিনিস মানে ব্লাড সুগার কতটা আছে সেটা মনিটরিংয়ের জন্যে তো আমার মায়ের যেহেতু আছে খুব মাইল্ড কিন্তু তাও আছে তাই সেটা দেখার জন্যে এই যে এটা হচ্ছে একটা পেনের মতন এটাকে এর মধ্যে নিডলটা ঢুকিয়ে জাস্ট হাতে একটা সুইচ আছে দিলেই খুব সামান্য লাগে আমি নিজেরও করে দেখেছি একদমই লাগে না এর থেকে পিঁপড়ের ছোট্ট লাল পিঁপড়ে কামড়ালেও জোরে লাগে আর এর মধ্যে স্ট্রিপ আছে শিকুরটাকে এই মেশিনটার মধ্যে দিতে হয় দিয়ে ওর মধ্যে ব্লাড যেটা এই ফিঙ্গারের একটু পুশ করলে একটু হালকা ব্লাড এসে যাবে ওটা এর মধ্যে লাগিয়ে দিলে উইদিন 3 অর 4 সেকেন্ডের মধ্যে রেজাল্ট এসে যায় এটা খুব ভালো আমি ইউজ করে দেখেছি আমি মায়েরও করেছি এটার থেকে আর তোমরা যদি এটার ইউজ দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও তাহলে আমি নেক্সট যেদিন মায়ের করব আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আর হ্যাঁ আর একটা জিনিস আমার বলার আছে যে আমি যে স্পিকার মানে যে মাইকটা কিনেছিলাম ছোট বয়ার তোমাদেরকে বলেছিলাম দেখিয়েওছিলাম তখন আমি ওটা সম্পর্কে বিশেষ কিছু জানতাম না
ওটাই আমি তোমাদের বলিনি ওটা কেমন ভালো না খারাপ, আমি জাস্ট জিনিসটা দেখিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন আমি এটাও জানতাম না ওটার অ্যাপ্লিকেশন কিভাবে করে, তো ওটা ইউজার গাইড ম্যানুয়াল এবং দেখে আমি বুঝতে পেরেছি ওটা কিভাবে ইউজ করতে হয়। আর বাইরে কোনো ভিডিও করলে আমি ওটা ডেফিনেটলি ইউজ করে থাকি এবং আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি, মানে ওটা ভালোই নয়েজ ক্যান্সেলেশনের যে ফিচার্সটা ছিল আমার তো বেশ ভালো লাগছে। তোমরা যারা ইউটিউব একদম বিগিনার্স তাদের জন্যই তোমরা এটা দেখতে পারো, আমার তো খুব ভালো লেগেছে। ঠিক আছে, আর কি বলবো বলো, এই সমস্ত জিনিসগুলো মানে এখন চারিদিকে এমনি সিচুয়েশন খারাপ, চারিদিকে সবারই শরীর খারাপ, তার মধ্যে আমি আবার এমন কিছু জিনিস দেখালাম যেগুলো মানে সবই অসুস্থতা রিলেটেড, কিন্তু একদমই নয়। আমরা সুস্থ থাকলেও আমাদের মনে হয় মাঝে মাঝে চেক আপের দরকার, আর এই সিচুয়েশনে ডক্টরের কাছে গিয়ে চেক আপের থেকে এগুলো যদি বাড়িতে থাকে, এগুলো টেস্ট করে যদি তুমি ডক্টরকে ফিডব্যাকটা দিতে পারো, তাহলে ডক্টরের পক্ষেও সুবিধা, আর মাঝে মাঝে দেখলে তো নিজেরও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়। তবে কি বাড়িতে মেশিন আছে বলে রোজই নিয়ে বসে পড়লাম দেখলাম সেটাও ঠিক নয়, কারণ ধরো বিপি সমস্ত কিছুই, হাঁটা চলা করলে আমি খানিকক্ষণ শুয়ে থাকার পর বিপি নিলে একরকম আসবে, ছোটাছুটি করে ওপর নিচ করে কিছু কাজ করার পর একরকম আসবে, তো বারবার দেখলে বারবার ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে, সুতরাং সেটাও মনকে একটা অন্যরকম এফেক্ট করে। তাই আমি বলবো মান্থলি একবার বা যাদের প্রবলেম আছে তারা দুবার দেখলেই আমার মনে হয় ভালো। আমি যদিও ডক্টর নই, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমি দেখালাম, এগুলো আমার আমি কিন্তু ব্যবহার করেছি, আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো কিন্তু কোনো রকম কেউ আমাকে বলেনি এসে দেখাতে, মানে এগুলো কোনো ধরনের প্রমোশনাল ভিডিও কিন্তু নয়। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, জানাতে গেলে কী করতে হবে, খুব সিম্পল ব্যাপার, কী করতে হবে, নিজের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করতে হবে, আর যারা এখনও আমার চ্যানেলটা প্রথম দেখছো, সাবস্ক্রাইব করোনি, রেগুলার দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও না। সাবস্ক্রাইব তো এমনিই করা যায়, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবে, তার পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, অল অপশনটা অন করে দেবে, তাহলে আমার আপলোডেড ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আজকের জিনিস ভিডিওটা এবং ভিডিওর যে জিনিসগুলো এগুলো প্রয়োজনীয় তো অবশ্যই। আর একটা জিনিস, ছোটবেলায় আমাদের মধ্যে অনেকেরই থাকে যে আমি বড় হয়ে ডক্টর হব, আমি টিচার হব, আমি পাইলট হব, আমি রাইটার হব, এক একজনের এক এক রকম ড্রিমস থাকে। তো যাই হোক, আমরা বড় হওয়ার সাথে সাথে অনেকেরই ড্রিমসেরও চেঞ্জ হয়, বাট ছোটবেলার খেলাধুলাতে ডক্টর, আমি ডক্টর হইনি বা আমি টিচার হইনি এরকম তো হয়নি। এখন কি এরকম ছেলেমেয়েরা বাচ্চারা খেলাধুলার ধরন পাল্টে গেছে, এখন সবারই হাতে একটা করে বড় বড় অ্যান্ড্রয়েড ফোন থাকে, ওরা অনেক রকম গেমস খেলে, কিন্তু আমাদের সময় খেলাধুলার ধরনটা একদম অন্যরকম ছিল। তো তখন আমরা সবাই মিলে খেলতাম, কখনো ডক্টর হতাম, কখনো টিচার হতাম। তো ছোটবেলায় ডক্টর যারা মানে হবে ভেবেছিলে কিন্তু হয়নি, যেমন আমার মতন মানুষ ধরো, যারা ভেবেছিলাম একরকম আর এখন আর এক রকম, পরে বড় হওয়ার সাথে সাথে চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, তো তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে সবার চেক আপ করার সময় সেই ছোটবেলার কথাটা একবার মনে পড়েই যাবে, মনে একটা ডক্টর ডক্টর ফিলিং আসবে। যাই হোক, মজা করলাম। আর এই সিচুয়েশনে ডক্টরসরা আমাদের কাছে একদম জীবন্ত ভগবানের মতন, ডক্টরস, নার্স, পুলিশ, হেলথ ওয়ার্কার, এরা যা করছেন, এনারা যা করছেন, সত্যি আমাদের সবারই গ্রেটফুল থাকা উচিত। আর ওনারা আছেন তাই আজকে আমরা আছি। আবারও বলছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই খুব তাড়াতাড়ি এই সমস্ত সংকট মুক্ত ভাবে একদম সুস্থভাবে জীবনযাপন করতে পারি যেন, এই কামনাই করি। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্যে বাই বাই, স্টে সেফ, স্টে হ্যাপি।